চলে এলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আমাদের বর্ধমান লোকাল হচ্ছে 8:05 সময়। হাওড়া থেকে বর্ধমান হচ্ছে 107 কিলোমিটার, যেতে সময় লাগে মোটামুটি। কিন্তু এখানে এসে পৌঁছালাম হচ্ছে শক্তিগড়, আর এখানের বিখ্যাত হচ্ছে ল্যাংচা। কিন্তু এইমাত্র আমরা চলে আসলাম বর্ধমান জংশন। এই হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো চলে আসলাম কিন্তু আবারও একটা নতুন ইন্টারেস্টিং ভ্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করছি আমাদের বাড়ির কাছে রেলওয়ে স্টেশন চাঁদপাড়া স্টেশন থেকে। তো আজকে এখান থেকে কিন্তু আমরা যাব হচ্ছে বর্ধমান। তো যাই হোক, বর্ধমান গিয়ে যে যে জায়গাগুলো ঘুরবো সব কিছু এই ভিডিওতে তোমরা জানতে পারবে, তাই ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে থাকো। আর ফার্স্ট টাইম কিন্তু যাচ্ছি বর্ধমান, লোকাল ট্রেনে করেই কিন্তু যাব আজকে বর্ধমান, তাই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলো। এখন ঘড়িতে সময় হচ্ছে 4:10, আর আমাদের এই চাঁদপাড়া থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন আছে হচ্ছে 4:30 সামথিং এরকম। আর এখন দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মটা কিন্তু পুরো একদম ফাঁকা ফাঁকা, বাট ট্রেন আসার 10 মিনিট আগে কিন্তু ভিড় হয়ে যাবে। চলো আমরা এখন এখান থেকে সবার ফার্স্ট টিকিটটা কেটে নিই। ফাইনালি দেখতে পাচ্ছ টিকিট কেটে নিলাম, আর এখান থেকে আমাদের বর্ধমান নিলে হচ্ছে 40 টাকা ভাড়া। আমি আপ ডাউন কেটে নিলাম, যেহেতু আজকেই চলে আসবো সেই জন্য কিন্তু 80 টাকা, মানে এখান থেকে শিয়ালদা 15 টাকা, আবার হাওড়ায় যাব ওখান থেকে বাস ধরে হাওড়ার থেকে বর্ধমান 25 টাকা, 40 টাকা। তো আপ ডাউন 80 টাকা নিল। তো যাই হোক, আমাদের ট্রেন আছে হচ্ছে এখান থেকে 4:30 না হলে 32 সামথিং ওরকম খুব কিছু একটা হবে। তো যাই হোক, ওয়েট করি, 4:25 হয়ে গেছে, আর 5-7 মিনিট পরেই কিন্তু ট্রেন আছে। বাড়ি থেকে আজকে কিছু খেয়ে বেরোনো হয়নি, যার জন্য কিন্তু এখান থেকে 4 বিস্কুট নিয়ে নিলাম। তো ফাইনালি কিন্তু চাঁদপাড়া থেকে ট্রেনে উঠে, আর আমাদের টাইম ছিল হচ্ছে 4:32, বাট ট্রেন আসলো 4:36, মানে 4 মিনিট লেট। তো ছেড়ে দিল কিন্তু চাঁদপাড়া থেকে ট্রেন, এরপর স্টেশন হচ্ছে ঠাকুরনগর। তো চলো আমরা আমাদের সিটে গিয়ে বসি। তো বাজে হচ্ছে এখন 6:38, আর আমরা কিন্তু চলে এসেছি শিয়ালদা স্টেশন, মানে ট্রেন এসছে 6:15 সময়। তো যাই হোক, খাওয়া দাওয়া করছিলাম একটু, তো ফাইনালি কিন্তু এখন শিয়ালদা স্টেশনে বাইরে চলে এলাম। এখন বাজে হচ্ছে 6:38, এখন যাব রোডের দিকে গিয়ে ওখান থেকে বাস ধরবো, যাব হচ্ছে হাওড়া। তো চলো, যাই হোক, শিয়ালদা থেকে বাসে উঠে পড়লাম। আর একটা কথা বলতে পারি, তোমরা যারা শিয়ালদা থেকে হাওড়া যাবে বা অন্যান্য জায়গায় যাও, বাসের জন্য কোনো টেনশন করতে হবে, মানে মিনিটে মিনিটে বাস, বাস হোক ট্যাক্সি হোক, পুরো মিনিটে মিনিট। 40 মিনিট মতো লাগে শিয়ালদার থেকে হাওড়া যেতে বাসে, কারণ আগের বার গেছিলাম 40 মিনিট মতো লেগেছে। রাস্তা যা জ্যাম, সকাল টাইমেও জ্যাম, বাস বেলা হলে যে কী হয় সেটা ঠিক নেই। দেখ, কলকাতার রাস্তা বটে। ফাইনালি কিন্তু চলে এলাম হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশন থেকে আমাদের বর্ধমান লোকাল হচ্ছে 8:05 সময়। তো চলো আমরা এখন প্ল্যাটফর্মের ভিতরে গিয়ে ওয়েট করি, আর টিকিট যেহেতু আমার কাটা হয়ে গেছে, টিকিট কাটার অত ঝামেলা নেই। আধা ঘন্টা মতো এখানে ওয়েট করা লাগবে, কারণ এখন বোর্ডেও দেখাচ্ছে না, আর 8:05 যেহেতু ট্রেন। তো যাই হোক, অ্যাপে দেখাচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, বাট ওই অ্যাপটাই মায়ের সাথে ভুল থাকে,
তো গাইস বোর্ডে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে বর্ধমান লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে বাট ওই অ্যাপে দেখাচ্ছিল 5 নম্বর চলো এখন আমরা যাই 4 নম্বর প্ল্যাটফর্মে তো গাইস বাজে হচ্ছে এখন 8:01 আর আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে হাওড়া বর্ধমান লোকাল তো এখন বাজে 8:05 আর রাইট টাইমে কিন্তু ছেড়ে দিল হাওড়া বর্ধমান লোকাল তো আমাদের ফার্স্ট স্টেশন পড়বে হচ্ছে লেলুয়া যেটা কিনা হাওড়া থেকে 4 কিলোমিটার হাওড়া থেকে বর্ধমান হচ্ছে 107 কিলোমিটার যেতে সময় লাগে মোটামুটি 2.5 ঘন্টা মতো আর আমাদের ট্রেনটা আজকে মোটামুটি ফাঁকাই আছে বাট প্রতিদিন ফাঁকা থাকে কি এটা বলতে পারবো না আজকে কিন্তু মোটামুটি নর্মাল ফিস আমাদের প্রথম স্টেশন লেলুয়া এসে পৌঁছালাম এর পরের স্টেশন হচ্ছে বেলুর লেলুয়া থেকে ডিস্টেন্স 2 কিলোমিটার হাওড়া থেকে বর্ধমান যেতে মিডিলে কিন্তু মোট 32টা স্টেশন পড়বে আজ হচ্ছে এখন 8:31 আর আমরা এসে পৌঁছালাম রিষড়া আর এটা হাওড়া থেকে 16 কিলোমিটার আর ভিড়টা দেখো শুধু আজকে এখানে আমরা কিন্তু এখন এসে পৌঁছলাম হচ্ছে চন্দননগর আর এখানে তো জানো জগদ্ধাত্রী পুজো বিখ্যাত ঠাকুর লাইটিং বাট এখনো একবারও আসা হয়নি এবার চেষ্টা করে দেখ তোমরা কারা কারা এসছো চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সময় অবশ্যই কমেন্টে জানিয়ে দিও পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে অন্যতম জেলা হচ্ছে পূর্ব বর্ধমান আর এই পূর্ব বর্ধমান জেলা গঠিত হয় 7 এপ্রিল 2017 আর ভারতীয় বিপ্লবী বটুকেশ্বর দত্ত যিনি কিন্তু এই বর্ধমানেরই সন্তান ছিলেন আর এই বর্ধমানে কিন্তু রয়েছে অনেকগুলো দর্শনীয় স্থান তার মধ্যে হচ্ছে বড় বেলুনের বড় কালী মাতার মন্দির নবাব হাট 108টা শিব মন্দির রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় বর্ধমানের মিনি চিড়িয়াখানা রয়েছে কমলাকান্তের কালী মন্দির এছাড়াও রয়েছে বর্ধমানেশ্বর শিব মন্দির এছাড়াও কিন্তু বর্ধমানে আরো অনেক অনেক ঘোরার জায়গা আছে কটাই আমার জানা ছিল তো আরো কিছু যদি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো আর তাছাড়া বর্ধমানের বিখ্যাত খাবার রয়েছে হচ্ছে মিহিদানা সীতাভোগ এখন বাজে 9:34 আর আমাদের ট্রেন 7 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালো হচ্ছে পান্ডুয়া আর এর পরের স্টেশন হচ্ছে সিমলাগড় Yeah.
কিন্তু এখন এসে পৌঁছালাম হচ্ছে শক্তিগড়, আর এখানের বিখ্যাত হচ্ছে ল্যাংচা। বর্ধমান তো ফাইনালি কিন্তু আমরা 100 কিলোমিটার জার্নি করার পর এসে পৌঁছালাম হচ্ছে গানপুর, এরপরে হচ্ছে বর্ধমান। ফাইনালি কিন্তু এইমাত্র আমরা চলে আসলাম বর্ধমান জংশন। আমাদের ট্রেন এখানে আসার কথা ছিল হচ্ছে 10:24, বা 4 মিনিট লেট ছিল, 10:28 কিন্তু বর্ধমানে পৌঁছে দিয়েছে। তো যাই হোক, এখন এখান থেকে দুই একটা জায়গায় ঘুরতে যাব, তো ওই ঘোরার ভিডিওগুলো পরবর্তী ভিডিওতে দেখতে পাবো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। চলো আজকের মতো এতটুকুই, বাই বাই।